রোগীর শরীরে প্রবেশ করানো হলো ভুল গ্রুপের রক্ত। ঘটনাটি ঘটেছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। আরো একবার ভুল চিকিৎসার অভিযোগ উঠল রামপুরহাট হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে। রোগীর শরীরে প্রবেশ করানো হলো ভুল গ্রুপের রক্ত, আতঙ্কে রোগীর পরিবারের সদস্য। রোগীর পরিবারের সদস্যের থেকে জানা যায়, গত 2রা জুন রামপুরহাট লাগোয়া মাঝখণ্ডের বাসিন্দা কাজল রেখা চ্যাটার্জিকে রক্তাল্পতার কারণে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে প্রয়োজন ছিল ও পজিটিভ রক্ত, কিন্তু নার্সদের গাফিলতির কারণে তার শরীরে প্রবেশ করানো হয় বি পজিটিভ রক্ত। ওদিকে বীরভূমের নগরা গ্রামের বছর 45 এর আজেমা বিবির বি পজিটিভ রক্তের পরিবর্তে শরীরে ও পজিটিভ রক্ত প্রবেশ করানো হয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট সুপার স্পেশালিস্ট মেডিকেল কলেজ হাসপাতালে। গত পরশু এক পেশেন্ট, মাঝখণ্ডের এক পেশেন্ট, নাম কাজল রেখা চ্যাটার্জি, যিনি কিন্তু রামপুরহাট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অপরদিকে নগরার এক পেশেন্ট যার নাম আজমেরা খাতুন, তিনিও কিন্তু রামপুরহাট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের দুজনেই কিন্তু রক্তাল্পতার রোগে কিন্তু তারা রামপুরহাট হাসপাতালে ভর্তি হয়। কিন্তু যেটা সবথেকে বড় সমস্যা এবং যে ভয়াবহ তথ্য আমাদের সামনে এসেছে, যে তাদের দুজনের যে রক্তের গ্রুপ, সেই রক্তের গ্রুপ অল্টারনেটিভ করা হয়েছে। অর্থাৎ কাজল রেখা চ্যাটার্জির যে রক্তের গ্রুপ ছিল ও পজিটিভ, তাকে দেওয়া হয়েছিল বি পজিটিভ রক্ত, এবং অপরদিকে আজমেরা খাতুনের যে রক্তের গ্রুপ ছিল বি পজিটিভ, তাকে দেওয়া হয় ও পজিটিভ। কার্যত এর ফলেই কিন্তু তারা দুজনে কিন্তু তাদের অবস্থার অবনতি ঘটে। জিজ্ঞাসা করতে গেলে সঙ্গে সঙ্গে উত্তর দেয় না। পরশু দিন রাত্রে আমি জিজ্ঞাসা করতে গেলাম যে ব্লাডটা চলছে না, ব্লাডটা দেবেন কিনা, যে হ্যাঁ চালিয়ে দিয়েছি, অথচ চলছে না, বন্ধ হয়ে আছে। তারপর ওদেরকে 2-3 বার যাওয়ার পরে ওরা এসে আবার ব্লাডটা চালালো। সেই ব্লাডটা বন্ধ হয়েছিল দুপুরে, সেটা চালালো রাত্রি 9টার সময় এসে। তারপরে শেষ হয়ে যাওয়ার পর যখন আমরা আবার বলছি যে শেষ হয়ে গেছে, আপনারা বন্ধ করে দেন বা খেতে পারবে কি না রুগী, কথা বলে না কোনো, হ্যাঁ আপনাদের আমরা যাবো দিয়ে বলবো। মানে আমরা কি নিজেরাই সমস্ত স্টেপগুলো নেবো আর আপনারা এখানে শুধু বসে থাকার জন্য আছেন? মানে তারা কি করছেন? বলছি এই যে ভুল রক্ত চালালো, এর দায় আপনি কাকে দেবেন? এখানের স্টাফ যারা তখন যাদের দায়িত্বে ছিলেন, মানে যাদের দায়িত্বে আমাদের পেশেন্ট ছিল তখন, তাদেরই গাফিলতি পুরোটা। এবং তখন সময়টা ছিল রাত্রি 9টা। কে আমরা কালকে 3 তারিখ 3/6/2022 রাত্রি 9টার সময়, রাত্রি 9টা পেশেন্টে অ্যাডমিশন কখন করেছিলেন? অ্যাডমিশন করেছি 2 তারিখে সকাল 9টা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আজিজা সুলতান। ফলে রোগী দুটির অবস্থার অবনতি ঘটলে তাদেরকে সিসিইউতে ট্রান্সফার করা হয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। হাসপাতালের এই গাফিলতিতে সরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রামপুরহাট হাসপাতাল সুপার। হিমোগ্লোবিন কম ছিল, শরীরে রক্ত ছিল না, সেই জন্য সুস্থ হয়ে এই রক্তটা ভরতে এসেছিল। দিয়ে এই রক্ত যখন শরীরে ভরতে যায় তখন এই রক্ত চেঞ্জ করে দিয়েছে, মানে অন্যজনের রক্ত আমার মায়ের শরীরে দিয়ে দিয়েছে। তার কিছুক্ষণ পরে আমার মা ছটফট করতে লাগলো, দিয়ে আইসিইউ রুমে নিয়ে গেল। এখনও মানে 1.5 ঘন্টা পর এখনও বুঝতে পারিনি যে মা কেমন আছে। কেমন আছেন আপনার? আমার মা এখনও তো মানে বাইরে থেকে তো বলছে যে সুস্থ আছে, কিন্তু ভিতরে এখন কেমন আছে বলতে পাচ্ছি না। কোথা থেকে এসেছিলেন আপনারা? আমরা নগরা থেকে। হ্যাঁ, এর বয়স 45 হবে। ভর্তি কবে করেছিল? কালকে। কখন? কালকে 1:30 সময়। সকাল? সকাল 1:30। হ্যাঁ। কি চাইছেন আপনারা? আমরা চেয়েছিলাম যে আমার মাকে এখানে নিয়ে এসে সুস্থ করে নিয়ে বাড়ি যাব। এই যে ভুল চিকিৎসা হলো, এখন কি চাইছেন? এখন চাই আমার মা পুরোপুরি সুস্থ হোক, তারপর আমরা বাড়ি নিয়ে যাব। লিখিত দিয়েছে? হ্যাঁ, লিখিত দিয়েছে। কাকে লিখিত?